ले चावले। हाँ सर, कितनी चाय चाहिए? कितने की है चाय? 10 पैसे की एक चाय। एक चाय। দেশের 8-10টা প্রান্তিক স্টেশনের সঙ্গে দৃশ্যত কোনো ফারাক নেই ঘাটনগর স্টেশনের। আহমেদাবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মেহসানা জেলায় এই ঘাটনগর স্টেশন। সিঙ্গেল লাইন, সারাদিনে 4-5টা লোকাল ট্রেন, কোনো দূরপাল্লার ট্রেন চলে না। আর এই স্টেশনই এখন গোটা দেশের চর্চার বিষয়, কারণ আজ থেকে 55-60 বছর আগে এই স্টেশনে চা বিক্রি করতেন আগামী সোমবার যিনি দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন, নরেন্দ্র মোদী। সকাল থেকে স্টেশন চত্বরে বহু মানুষ যারা ট্রেন ধরতে এসছেন লোকাল ট্রেন, তাদের দুইয়ের সঙ্গে কথা বলবো। কি তাদের প্রতিক্রিয়া? আপ তো ইয়াকাই রহনে বালা হ্যায় বডনগর। নরেন্দ্র মোদী জি জো ইস স্টেশন সে এক সময় চায় বেচতা থা, আবি প্রধানমন্ত্রী বাননে বালা হ্যায়, ক্যা উম্মীদ হ্যায় আপকে উনকে পাস ইয়ে বডনগর কা ইয়ে স্টেশন? জো ও গামে উমে তো এসি হ্যায় কা ও ভারত মে আচ্ছা আদমি ইনসান হো জায়েগা, ও বড়া প্রধান বন জায়েগা তো হমকো আচ্ছা লাগেগা। স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে বহু সাধারণ মানুষজন এসেছেন, আমরা কথা বলবো এই স্টেশনে যিনি পশ্চিমাঞ্চল রেলের আধিকারিক রয়েছেন হার্দিক কুমার তার সঙ্গে। আপ তো এই স্টেশন পে কাম করতে আর এই স্টেশন মে জো দেশ কা প্রধানমন্ত্রী বাননে বালা হ্যায় ও স্টেশন মে এক সময় চায় বেচতা থা, আবি আপকা ইয়ে রেল কি তরফ সে ক্যা উম্মীদ হ্যায় এই স্টেশন কে লিয়ে, ক্যুকি ইয়ে ছোটা স্টেশন হ্যায়, ক্যা আপকা উম্মীদ হ্যায়? পহলে তো ইয়ে বহুত বড়ি বাত হ্যায় কি ইয়াহা পে জো আদমি চায় বেচতা থা ও ইতনি মেহনত করকে আজ দেশ কা প্রধানমন্ত্রী বাননে যা রহা হ্যায়, और दूसरी हमको ये उम्मीद है कि जो आज तक नहीं हुआ वो आज यहाँ पे होगा, ऐसी हम उम्मीद कर सकते हैं। यहाँ पे ब्रॉडगेज बनाने की मांग कई समय से है, तो आपको लगता है कि उठ के आने से ये विकास हो सकता है। और कितना ट्रेन यहाँ पर हर रोज चलता है? यहाँ पे एक ही ट्रेन चलती है डेमू, जो 6 टाइम यहाँ पे आती है, मेहसाना तो तारंगा के बीच में चलती है, लोकल ट्रेन है यहाँ पे। तो यहाँ पर ट्रेन की कमी है या ऐसा कुछ है क्या कि ट्रेन ज़्यादा बढ़ाना चाहिए? एक्चुअली क्या है कि यहाँ पे जो पैसेंजर का रश है उसके हिसाब से ये ट्रेन अभी धीरे धीरे रश बढ़ने लगा है तो कम पड़ रही है बराबर, लेकिन अब हमको उम्मीद है कि यहाँ पे ब्रॉडगेज लाइन जो बहुत काफ़ी समय से यहाँ पे मांग रही है, जो पूरी नहीं हो सकी लेकिन अब पूरी होने के चांसेस है उसके। आप क्या यहाँ का ही रहने वाला? मुख्यमंत्री के पड़ोसी है। मुख्यमंत्री पड़ोसी? नरेंद्र मोदी पड़ोसी है। अभी तो प्रधानमंत्री बनने वाली है? हाँ, हमें तो पड़ोसी है, हमारे बहन पड़ी है इसकी माँ। कैसे खुशी मनाएंगे आप? खुशी तो मनाएंगे ना, अब का है मेले का है तो खुशी नहीं मनाएंगे। মেহসানার এই ছোট্ট একটা জনপদ বডনগর, যে বডনগর থেকেই জীবন শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। ঢিলছোড়া দূরত্বে স্কুল আর এই স্টেশনের গায়েই ছোট্ট চায়ের দোকান বাবা দামোদর ভাই মোদী, সেখান থেকে স্কুলের মাঝে মাঝে বেরিয়ে চা বিক্রি করতেন স্টেশনে। সেই স্টেশন চত্বর সহ গোটা বডনগরে সাধারণ মানুষজন তার রীতিমতো আনন্দিত উদ্দীপ্ত। সোমবার সন্ধ্যায় যখন নরেন্দ্র মোদী শপথ নেবেন তখন উৎসবের প্রস্তুতি তারা নিচ্ছেন। এই এলাকার ছেলে, এখান থেকে উঠে আসা ছেলে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, এর জন্য এলাকার বাসিন্দা হিসেবে এখানকার স্থানীয় মানুষজন যেমনভাবে গর্বিত, তার পাশাপাশি তারা আশা করছেন বডনগর আরও উন্নত হবে। গুজরাতের মেহসানা জেলার এই বডনগরের নরেন্দ্রই এখন দেশের সর্বময় কর্তা, আর তার সৌজন্যেই গুজরাতের একদা অখ্যাত এই জনপদ এখন দেশের সবার মুখে মুখে। প্ল্যাটফর্মের এই দোকানটি একসময় ছিল নরেন্দ্র মোদীর বাবা দামোদর দাস মোদীর চায়ের দোকান। বাবা চা বানাতেন আর ছোট্ট নরেন্দ্র কেটলি হাতে তা বেচতেন প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্তে। পরে দোকানটি বিক্রি করে দেন মোদীর বাবা, কিন্তু বডনগর স্টেশনের এই দোকানটি এক চাওয়ালার প্রধানমন্ত্রী হয়ে ওঠার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে। বডনগর স্টেশনের গায়ে এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর বাবা দামোদর ভাই মোদীর সেই চায়ের দোকান, যে চায়ের দোকানে দামোদর ভাই মোদী সারাদিন চা বানাতেন আর পাশের স্কুল থেকে কখনো টিফিনে কখনো অন্যান্য সময়ে বেরিয়ে এসে এখান থেকে কেটলি করে চা নিয়ে গিয়ে পাশের স্টেশনে বিক্রি করতেন নরেন্দ্র মোদী। আর এই চায়ের দোকান দামোদর ভাই মোদীর মৃত্যুর পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ। বডনগর স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে দর্শগলির ভেতরের এই বাড়ির ছবিটা সবে বদলেছে, কিন্তু 63 বছর আগে যখন এই বাড়িতেই নরেন্দ্র মোদীর জন্ম হয় তখন বাড়ির হাল এমন ঝাঁচকচকে ছিল না। 12 ফুট চওড়া, 40 ফুট লম্বা ইট ও মাটির বাড়িতেই 5 ভাই বোনের সঙ্গে বড় হতে থাকেন নরেন্দ্র। রেলের 3টি বগি পাশাপাশি রাখলে যেমন দেখায় তেমনই ছিল বাড়িটা দেখতে। দারিদ্রের সঙ্গে লড়াই করে এই বাড়িতেই দিন গুজরান হতো মোদী পরিবারের। নরেন্দ্র মোদীর ভাই বাড়িটি বিক্রি করে দেওয়ার পর বর্তমান মালিক তার মেরামতি করেছেন, কিন্তু বাড়ির প্রতিটি কোণে এখনও রয়ে গিয়েছে ছোট্ট নরেন্দ্রর স্মৃতি।
এই বাড়ি থেকেই প্রতিদিন স্কুল, বাবার চায়ের দোকান, এই ছিল জীবন। একদিকে ছোট্ট নরেন্দ্র বাবার সঙ্গে চা বিক্রিতে হাত লাগিয়ে পরিবারের জন্য অন্ন সংস্থান করত, আর অন্যদিকে পড়াশোনাও চালিয়ে যেত মন দিয়ে। দুপুরে স্কুলে টিফিনের ঘণ্টা বাজতেই সে ছুটে আসত রেল স্টেশনে বাবাকে সাহায্য করতে, আবার টিফিন শেষের ঘণ্টা কানে আসতেই ফিরে যেত স্কুলে। বেশ কয়েক বছর নরেন্দ্রর জীবন শুধুই স্টেশন ও স্কুলকে কেন্দ্র করে আবর্তিত হয়। ভাটনগরের এই প্রাইমারি স্কুলে ক্লাস ফোর অবধি পড়েছেন নরেন্দ্র মোদী। বাড়ির থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে এই সরকারি প্রাথমিক স্কুলেই পড়াশোনা শুরু করেন নরেন্দ্র মোদী। ক্লাস ফোর পর্যন্ত এখানে পড়েছিলেন তিনি। বহু বছর আগের ঘটনা হলেও ছোট্ট নরেন্দ্রকে ঘিরে বহু ঘটনা আজও অমলিন তার বন্ধুদের স্মৃতিতে। নরেন্দ্র ভাই যখন ছোটে থে তব সাথ সাথ মে খেলতে থে, মেরা মিত্র থা পাটিল আর পাটিল কা মিত্র থা নরেন্দ্র ভাই, সব দোনো তিনো সাথ খেলতে থে, কবি লঙ্গড়ি খেলতে থে, কবি লাট্টি কে খেলতে থে, কবি ছোটি ছোটি গেম খেলতে থে, আর ও বক্তৃত্ব স্পর্ধা মে বহুত আচ্ছে থে, কই ভি সাবজেক্ট উনকো দিয়া স্কুল মে দিয়া যাতা থা ও উসপে বাত কর সকতে থে। প্রাথমিক স্কুলের পাঠ শেষ করে যুবক নরেন্দ্র ভাটনগরেরই ভগবত আচার্য নারায়ণ স্কুলে ভর্তি হয়। সেখানেই তার স্বপ্নের সযত্ন লালন পালন হয়। ছাত্র নরেন্দ্রর কথা আজও মনে আছে তার শিক্ষকদের। স্মৃতিচারণা করতে গিয়ে তাদের বক্তব্য, পড়াশোনায় অসাধারণ না হলেও মোদীর চারিত্রিক বৈশিষ্ট্যই তাকে বাকিদের থেকে আলাদা করত। গুরুজি, মে আপনি কপি মনিটর কো নাই দিখাওগা। কিউ? আপনি কপি মনিটর কো কিউ নাই দিখাওগে? গুরুজি, আপই মেরি কপি ঠিক কর সকতে, ক্লাস মনিটর সুধার নাই কর সকতা। ডিবেট কি বাত বতনে, নরেন্দ্র সবসে অগ্রসর রহতা থা ওর প্রত্যেক ডিবেট দর গুরুবার কো ও হিসা লেতা হি থা। তো মে এসা অভি সোচতা হু কি ইসকে মন মে ওরেটরি কা আচ্ছা গুণ প্রাপ্ত হো যায়, এসা জানে অনজানে মে কোই বৈশিষ্ট লক্ষণ মালুম পড়তা থা। ওর ইসকা রিজাল্ট আজ মে দেখ সকতা হু কি সমগ্র ভারত মে অন্দর জো বড়ে বড়ে ওরেটরস হে, কি ওরেটরস কি কক্ষা উসনে প্রায় হম কহ সকতে হে, সমজ সকতে হে কি প্রারম্ভ সে হি ইসকে দিল মে থি। তবে মোদীর পড়াশুনো কেবলমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্কুলে পড়াকালীনই আরএসএস এর শাখাতে যাতায়াত শুরু হয় তাঁর। ভাটনগরের বিএন হাই স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন মোদী। একাদশ শ্রেণীতে পড়াকালীন আচমকায় গৃহত্যাগী হন তিনি, তখন তার বয়স ১৭। এই পাড়া এই বাড়ি ছেড়ে ১৭ বছর বয়সে আচমকাই নিরুদ্দেশ হয়ে যান নরেন্দ্র। তিন সাড়ে তিন বছর তার কোনো খোঁজ পাওয়া যায় না। তার বাড়ির লোক ভেবেছিলেন নরেন্দ্র বোধহয় সন্ন্যাসী হয়ে গেছেন। তারপর একদিন আচমকা তিনি ফিরে আসেন এই এলাকায়। থাকেননি বেশি দিন, সরাসরি চলে যান আহমেদাবাদ। সেখানে শুরু হয় তার নতুন রাজনৈতিক জীবন। আহমেদাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের ভাটনগরের এই তস্যগলি দিয়ে খেলে বেড়ানো একটা ছেলেই একদিন বিজেপিকে প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দেবেন, এমন ভবিষ্যৎবাণী কেউ কোনোদিনই করেননি। কিন্তু ভাটনগর যে মেহসানা জেলার অন্তর্গত সেটি কিন্তু বিজেপির দীর্ঘদিনের গড় বলেই পরিচিত। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সহানুভূতির হাওয়ায় গোটা দেশে ঝড় তুলেছিল কংগ্রেস, আর সেই ঝড়ে গোটা দেশে মাত্র দুটো আসন পেয়েছিল বিজেপি, তার মধ্যে একটি ছিল এই মেহসানা। এই মেহসানারই ভাটনগর এলাকার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতায় প্রথমবার বিজেপি সরকার গড়তে চলেছেন গোটা দেশে, জানিয়ে শুধু মেহসানাই নয় বিজেপির মধ্যে এবং মেহসানাবাসীর মধ্যেও রয়েছে বাড়তি উন্মাদনা বাড়তি আনন্দ। জন্মভূমির পাশাপাশি ভাটনগর যদি মোদীর রাজনৈতিক জীবনের ভিত্তিভূমি হয়ে থাকে তাহলে তা বিকশিত হয় আহমেদাবাদে পৌঁছানোর পর। ভাটনগর থেকে আহমেদাবাদে এসে সরাসরি আরএসএস এর সঙ্গে নিজেকে যুক্ত করলেন নরেন্দ্র মোদী। আরএসএস প্রচারক হিসেবে শুরু করলেন কাজ, আর তারপর আস্তে আস্তে জাতীয় রাজনীতিতে বিজেপির হয়ে পা ফেললেন দিল্লিতে। এরপর মোদীর রাজনৈতিক জীবনে এসেছে নানা মোড়। আরএসএস থেকে পৌঁছেছেন বিজেপিতে, গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছেন ৪ বার, গুজরাত মডেল তৈরি হয়েছে, ব্র্যান্ডে পরিণত হয়েছেন মোদী, গুজরাত থেকে পৌঁছে গিয়েছেন জাতীয় রাজনীতির অলিন্দে,
2013 জুনে গোয়ায় জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকে প্রচার কমিটির প্রধান হিসাবে বেছে নেয় বিজেপি। 13 সেপ্টেম্বর 2013 দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করা হয়। এই মিটিংয়েও অনুপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী। পরে তিনি চিঠি দিয়ে তার সমর্থনের কথা জানান। পরিষ্কার হয়ে যায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন নরেন্দ্র মোদী, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে? শেষ পর্যন্ত কি একদা শিষ্যকে সর্বোচ্চ আসনের দিকে এগিয়ে দেবেন গুরু? আডবাণীর মানভঞ্জন হবে? এই প্রশ্ন ঘিরে জল্পনা জোরালো হয়। কিন্তু ততদিনে বিজেপির অভ্যন্তরে মোদী যে শীর্ষে পৌঁছে গিয়েছেন তাতে লাগাতার তার বিরোধিতা চালিয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব ছিল না। তাই সেপ্টেম্বরেই চূড়ান্ত ঘোষণা করে বিজেপি। সংসদীয় দল নে ইয়া ফয়সলা কিয়া হে কি শ্রী নরেন্দ্র মোদী কো আগামী লোকসভা চুনাও কে লিয়ে প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট কে রূপ মে প্রজেক্ট কিয়া যায়। ২০১৪ লোকসভা ইলেকশনের আগেই বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং ডাকা হয়েছিল গোয়াতে জুন ২০১৩। সেখানে নরেন্দ্র মোদীকে প্রচারের মুখ ঘোষণা করা হয়। এই মিটিংয়ে অনুপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী। এরপর শুরু হয় মোদীর ম্যারাথন প্রচার। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত 437টি সভা, 5,500টি 3D র্যালি এবং চায় পে চর্চা। মোদী গর্জন গোটা দেশে। 16 তারিখ মানুষের গর্জন শোনা গেল ভোট যন্ত্রে। 1984 পর দেশে প্রথম স্থায়ী সরকার গড়ার যোগ্যতা অর্জন করলেন মোদী। একাই বিজেপিকে পৌঁছে দিলেন 272-এর ওপারে। যুদ্ধ জয়ের পর 17 তারিখ পৌঁছলেন দিল্লিতে। লোকসভার ভোট গণনার পর 17 মে দিল্লি আসেন নরেন্দ্র মোদী। এয়ারপোর্ট থেকে বিজেপির সদর দপ্তর আসার সময় বিভিন্ন জায়গায় তাকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর দফায় দফায় সংবর্ধনা বৈঠক। বিজেপি সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন মোদী, এনডিএরও। আডবাণী জী নে এক শব্দ প্রয়োগ কিয়া, মে আডবাণী জী সে প্রার্থনা করতা হুঁ, ও শব্দ উপযোগ না করে। উন্হোনে কাহা, নরেন্দ্র ভাই নে কৃপা কি, क्या मां की सेवा कभी कृपा हो सकती है? कतई नहीं हो सकती। जैसे भारत मेरी मां है, वैसे ही भाजपा भी मेरी मां। রাষ্ট্রপতি ভবন থেকে হাতে পেলেন বহু প্রতীক্ষিত সেই চিঠি। 20 মে রাজনাথ সিং রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিজেপির পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত জানিয়ে আসেন এবং তারপরে রাষ্ট্রপতি ভবনে আসেন নরেন্দ্র মোদী। সেখানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যে চিঠিটা তাকে দেন সেটা বাইরে এসে সংবাদ মাধ্যমকে দেখান। বডনগরের জীর্ণ বাড়িতে জীবন শুরু করে তিনি আজ 7 রেসকোর্স রোডে। তিনি নরেন্দ্র মোদী। জীবনের ঘাত প্রতিঘাত সামলে এখন দেশ সামলানোর ভার তাঁর ওপর। আজ তাকে ঘিরে মানুষের হাজারো প্রত্যাশা, 60 মাসে দেশ পাল্টানোর আশা। আপনি মুঝসে জো অপেক্ষায় কি হ্যায়, উন অপেক্ষাও মে কভি ভি আপ নিচা দেখনে কা অবসর নহীঁ আয়েগা, বিশ্বাস দিলাতা হুঁ।